নমস্কার বন্ধুরা, আলোর আলপিন্ডে আপনাদের স্বাগত। আমাদের মটো, শিক্ষা উন্মুক্ত, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি। শিক্ষা হোক আনন্দময়, সুশিক্ষা এনে দেয় সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সমাধান। আমরা আমার গুণী চতুর্থ শ্রেণীর কয়েকটা অঙ্ক পড়ি, এটা প্রকাশ করেছিল বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা আমরা পড়াশুনোর ক্লাসরুমে পড়াশুনোর জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা এখন তোমাদের বইয়ের 140 পাতায় কিলোগ্রাম গ্রামে যোগ আছে পরিণত করা, সেগুলো আমার গণিতে 140 পাতায় শুরু করি। মোহিত বাজার থেকে লাউ কিনে আনলো, এটার ওজন 1 কিলোগ্রাম 747 গ্রাম। এখন 1 কিলোগ্রাম 1 কেজি 747 গ্রাম কত গ্রাম হিসাব আমরা জানি। 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। কিলোগ্রামকে গ্রামে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তারপর গ্রামে যত গ্রাম আছে যোগ করতে হবে। কিলোগ্রামকে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? বড় থেকে ছোট করতে গেলে গুণ করতে, ছোট থেকে বড় নিতে গেলে ভাগ করতে। কিলোগ্রাম হচ্ছে বড়, 1 কিলোগ্রামে 1000 গ্রাম, যত কিলোগ্রাম থাকবে তাকে 1000 দিয়ে গুণ করতে। 1 কিলোগ্রাম আছে, একে আমরা 1000 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 1000 গ্রাম। আর 747 গ্রাম আছে, সেটা যোগ করলাম, হয়ে গেল 1747 গ্রাম, ঠিক আছে? এবার কি বলছে, গ্রাম থেকে কত কিলোগ্রাম? কাঠানের ওজন হচ্ছে 2679 গ্রাম। 2679 গ্রাম গ্রাম থেকে এবার আমাকে কিলোগ্রামে নিতে হবে। গ্রাম থেকে কিলোগ্রাম নিতে গেলে 1000 দিয়ে ভাগ করুন, 1000 গ্রামে 1 কিলো, ঠিক আছে? ভাগ করে যেটা ভাগ করা হবে সেটা হচ্ছে কিলোগ্রাম। 1000 দিয়ে ভাগ করেছি আমি, যা হবে সেটা কিলোগ্রাম, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে গ্রাম। 2679 আছে, তাকে 1000 দিয়ে ভাগ করলে 2000, তাহলে 679টা হচ্ছে গ্রাম, 2 কিলোগ্রামটা হচ্ছে কিলো, তাহলে কত হলো? 2 কিলোগ্রাম 679 কিলো, বুঝতে পেরেছি? তোমরা প্র্যাকটিস করে নিজে করো। গ্রাম থেকে কিলোগ্রামে তোমাকে ভাগ করতে, 1000 ভাগ করে দেখো, হয়েছে 4 কিলোগ্রাম 610 গ্রাম। 1000 ভাগ করলে 4, ওকে, এবার লাউ কিনে আনবো। লাউ ওজন হচ্ছে 7 কিলোগ্রাম 399 গ্রাম, এটাকে এখন গ্রামে নিতে হবে। 7 কিলোগ্রাম মানে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তো 7 কিলোগ্রাম মনে হচ্ছে 7 গুণ 1000, ঠিক আছে? 7 কিলোগ্রাম মনে হচ্ছে 7 গুণ 1000, মানে 7000 গ্রাম। আর 399 গ্রাম আছে, তো যোগ করলে হলো 7000 399 গ্রাম। তাহলে বড়, কিলোগ্রামটা হচ্ছে বড়, কিলোগ্রাম থেকে গ্রামে আনতে গেলে গুণ করতে, 1 কিলোগ্রামে 1000 গ্রাম, বুঝতে পেরেছো? মানে কতটা গ্রাম? 7399। এখন লাউটার ওজন হলো 9 কিলোগ্রাম 106 গ্রাম, এটা করে ফেলো। কত হবে? 9 গুণ করে 9106 গ্রাম। আমার সে কিলোগ্রাম থেকে গ্রামে আছে, 1000 দিয়ে গুণ করছে, 1000 গুণ করলে 9000।
প্র্যাকটিস করতে হবে। কাঠের ওজন 4645, কত কিলোগ্রাম কত গ্রাম? হাজারকে ভাগ করলে 4 কিলোগ্রাম 645 গ্রাম। ঠিক, তারপর দেখা যাক। এবার এর প্রয়োজন 4 কিলোগ্রাম 84 গ্রাম, তাতে করে এখন পারবে, এবার নিজেরা পারবে, অভ্যাস করো। কত হয়েছে? হ্যাঁ, 4104, 4 কিলোগ্রামে 4000। এখানে একা যদি ভাগ করে দেখো, কত হয়েছে? হ্যাঁ, 1000 হবে একবার যায়। হ্যাঁ, একবার যায় তাহলে 1 কিলোগ্রাম 837 গ্রাম। ঠিক, এবার 8 কেজি, 8 কেজি মানে কত গ্রাম হবে বলো? 8 কেজি মানে 8000 গ্রাম। ঠিক, আর 257 গ্রাম, কত হলো? 8 কেজি 257 গ্রাম, 8257 গ্রাম। ঠিক আছে, করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত করবে তত ভালো, হাতে করতে হবে। তো এটা কত হচ্ছে? তাড়াতাড়ি হাজার দিয়ে ভাগ করতে হবে, গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হচ্ছে, তারপরে দুবার যাবে, তাহলে হচ্ছে 2 কিলোগ্রাম 786 গ্রাম। তাই মিলেছি, হ্যাঁ, মুঠোমুটি করতে পারবে, আর গুণ করার দরকার, মুঠোমুটি করতে কত মুখে বলো? 6 কেজি মানে কত? হ্যাঁ, 6000 গ্রাম মানে 185, কত হলো? হ্যাঁ, 6185 গ্রাম। গুড, এবার তাই মুখে মুখে বলো, মুখে মুখে 2 কেজি কত হবে? 2 কেজিতে 2000 গ্রাম। গুড, আর 759, এগুলো হলো 2 কেজি 2759 গ্রাম। ঠিক আছে, এটা কত হবে? 1 কেজি মানে 1000, মুখোমুখি তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত হলো? 1 কেজি 458 গ্রাম, কত হবে? হ্যাঁ, 1458। এটাকে ভাগ করো 1000 দিয়ে, 1000 দিয়ে ভাগ করো, কত ভাগ করো, কত হবে? মুখোমুখি হয়ে যায়, ভাগ করা হবে 6 হয়ে যায়। হ্যাঁ, তাহলে 6 কিলোগ্রাম 703। এটা কত হবে? 7 কিলোগ্রাম মানে কত? 7000 গ্রাম। গুড, 767। হ্যাঁ, 7467। গুড, তাদের মুখোমুখি করতে হবে। ঠিক আছে, এবার কত হবে? 7516।
এবার কাঁঠালের ওজন 2371, কত হবে 1000 দিয়ে ভাগ করলে? হ্যাঁ, 2 ভাগ করলে হবে 2, 2 কিলোগ্রাম 371 গ্রাম। এই তো কেটে যাচ্ছে। আপনি একটা করেছিলেন, এটা কত হবে? 6 কেজি মানে কত গ্রাম হবে? 6 কেজি মানে, হ্যাঁ, 6000 গ্রাম আর 83 মানে হবে 6083 গ্রাম। ঠিক আছে, এটা কত হবে? কিলোগ্রাম থেকে গ্রাম থেকে কিলোগ্রামে ভাগ 1000, তাহলে হলো 4 কিলোগ্রাম 285 গ্রাম। মুখে মুখে বলো, মুখে মুখে এটা কত? মুখে মুখে বলে দেখি। হ্যাঁ ঠিক, মুখে মুখে কত হবে? 6 কিলোগ্রাম 597 গ্রাম। এই তো আর দুটো করলেই হয়ে যাবে। এটা কত হবে? 1 কেজি মানে, হ্যাঁ, 8000 গ্রাম, কত হলো? 8690 গ্রাম। লাস্ট একটা, হ্যাঁ, 6737 1000 দিয়ে ভাগ করে কত হবে? মুখে মুখে করা যায়, হ্যাঁ, 6 কিলোগ্রাম 737 গ্রাম। এই তো শিখে গেছে, গুড।